জাতিসংঘের মহাসচিব 30 মার্চ বলেছেন যে ক্লাইমেট টাইম বম্ব ইজ টিকিং। সো তার অর্থ হচ্ছে যে আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে দেরি করা যাবে না, এখনই যা করার পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। এবং বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশ সপ্তম ভালনারেবল কান্ট্রি, সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশে আসলে পরিবেশের উপর মানুষের ডিপেন্ডেন্সিটা অনেক বেশি। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় রিভারাইন ডেল্টা বলে যেটা, এবং এটা একটা লিভিং ডেল্টা। আমরা বাংলাদেশের পরিবেশগত এবং জলবায়ুগত বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করা সম্ভব, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। আমাদের এই প্রোগ্রামটির নাম হচ্ছে কো-ক্রিয়েট 2071। এর অর্থ হচ্ছে স্বাধীনতা পরবর্তী গত 50 বছরে বাংলাদেশ আসলে একটি বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, এবং আগামী 50 বছরে আরও একটি বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। এবং 2071 সালে আসলে বাংলাদেশের এই যে পরিবেশ বা জলবায়ুগত সেক্টরটা আছে, এটার আসলে লুকটা কেমন হবে ওভারঅল, বা কী অবস্থানে যাবে, এটা আমরা তরুণদের চোখে দেখতে চাইছি এই প্রোগ্রামটির মাধ্যমে। এখনকার যুগে আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, স্পেশালি ক্লাইমেট চেঞ্জের যে আমরা সার্কুমস্টেন্সগুলো দেখছি, এই মানে এই প্রোগ্রামের থ্রো যারা তরুণরা আছে তাদেরকে কিভাবে করে আমরা আমাদের দেশের জন্য এবং দেশের ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আরও পরিবর্তন এবং উন্নতির জন্য কিভাবে করে ইনিশিয়েটিভ নিতে হবে, সেগুলোর একটা বেসিক ওয়ার্কশপ এবং ইভেন্ট করছি, যেখানে হচ্ছে আপনার স্টুডেন্ট যারা আছে তারা যেন আরও কনসার্ন হতে পারে এবং তারা নিজেদের যে পলিসির আইডিয়াগুলো আছে ডেভেলপ করার জন্য তারা যেন তাদের ওপিনিয়নটা রাখতে পারে, সেটা নিয়েই আমরা এখানে ইভেন্ট করছি।